যুবককে তো আমরা যৌবন সহ কবরে ঢুকাইয়া দিলাম, তুকু কবরে ঢুকাইয়া দিতে পারি? সারা দুনিয়ার মানুষকে আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াই, হায় হায় হিসাব কিতাব হবে না এমন। হাদিস তো এটাই বলে, লা ইয়াজাল কদম আবদি, হায় 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 পাও হেলাইতে দিব না। তুবলা সারা এরো, কোরআন বলে তোর সব তথ্য তোর সামনে রেখে দিব, তুই পর্যন্ত হাক্কা বাক্কা খায়া যাবি যে এই তথ্য আসলো তো আসলো কি করা, এটা তো আমিও ভুলে গেছি এই তথ্য আমার সামনে কি করে আসলো। যত লুকায়িত তথ্যই হোক না কেন, যত গোপনীয় হোক না কেন, যতই সিক্রেট হোক না কেন, আল্লাহ বলে সব সামনে এনে উপস্থিত করা, তোকে হাক্কা বাক্কা খাওয়ায় দিব, পাও হেলাইতে দিব না। কেন লাগায় দিয়েছেন এইখানে, কেরামন কাতিবিন ইয়ালামুনা মা তাফালু, 24 ঘন্টা কেরামন কাতিবিন নোট করতেছে, মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীত, দুই ফেরেশতা 24 ঘন্টা আমাদের কথাগুলোকে মেমরি বদ্ধ করতেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর, চোখের ইশারা মনের ভাবনা আল্লাহ স্বয়ং নিজে সুরক্ষিত করতেছে। যুবক বাজবে তো বাজবে কি করে বলো, আমরা বাজবো তো বাজবো কি করে, আল্লাহকে নারাজ করা চাই না যে নিজেকে নিজে আল্লাহ ভাবে, আরো কারণ আছে আল্লাহকে নারাজ করা চাই না, আনতুমুল ফুকারা আল্লাহু হুয়াল গানিউল হামিদ, আল্লাহ বলে তুই কদমে কদমে না শ্বাসে শ্বাসে আমার মোহতাজ, আমি শুধু অক্সিজেন দেখাইলাম আর একটা দেখাবো, 24 ঘন্টা 37 বার আল্লাহ কুদরত দিয়ে কিডনিকে ডায়ালিসিস করে সুস্থ রাখার জন্য ডেলি 37 বার, এমন কি যুবক তুমি গুনায় ডুবে থাকো সারাটা রাত্র, বেশিরভাগ যুবকরা নেটের ভিতরে ডুবা থাকে, এমনও যুবক নারায়ণগঞ্জে পাওয়া যাবে মোবাইল খোলা পড়ে আছে, নেটের জগতে মোবাইল নিজে নিজে ঘুরতেছে, এর চক্ষু বন্ধ হয়ে ঘুমায় গেছে, সকালে উঠা দেখে মোবাইল খোলা, এমবি সব সাফা না হয় না, হ্যাঁ ওই সময়ও তোমার কিডনি কুদরত দিয়া ডায়ালিসিস হইতেছে, 36 বার ডেলি হয়, 36 বার। আমি প্রমাণ দেখাইতে চাই না, যারা ডায়ালিসিস করে ওদেরকে জিজ্ঞাসা করো ডায়ালিসিস কত সুখের জিনিস, ডায়ালিসিস কত সুখের জিনিস জিজ্ঞাসা করো, বিজ্ঞান 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 প্রযুক্তি, বিজ্ঞানের সাথে তাল মিলায় চলতে হবে, তাও তোমাদের বিজ্ঞান টেলি একবার ডায়ালিসিস করার টেকনোলজি এখনো খুঁজা পায় নাই। চ্যালেঞ্জ আমি জানি, আমি WHO চিনি, আপনারা নাম দেখছেন, আমি WHO বিল্ডিং বহুবার দেখছি, আল্লাহ আমাকে দুই চোখে WHO বিল্ডিং বহুবার দেখাইছে, আমাকে WHO চিনাইতে হবে না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাকে চিনাইতে হবে না, এখনো পায় না ডেলি একবার ডায়ালিসিস করবে, ডেলি 5 বার পর্যন্ত করতে পারে আর উপরে করতে পারে না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম বা বলতেছিলাম সত্য এটাই, যে নিজেকে মানুষ ভাবে, আবার যে মুসলমান ভাবে, আরেকটা শব্দ যোগ করা যায়, যে ভাবে যে আমি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, আহা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে 4টা স্টার আমাদের কাঁধে লাগছে, 4টা স্টার, স্টার বোঝেন, মেজর জেনারেলের কাঁধে দেখবেন 4টা স্টার, কলারে 4টা ছোট ছোট স্টার গাঁথা আছে, আল্লাহ আমাদেরকে 4টা স্টার দিয়েছেন। প্রথম নাম্বার স্টার তো হলো হুয়াজ তাবাকুম, আল্লাহ নিজ উদ্গতি হাতে সমগ্র মানব জাতির ভিতর থেকে আমাদেরকে আলাদা আলাদা বাছাই করে করে আলাদা করে আছে, এটা হলো প্রথম স্টার। যেদিন আমাদেরকে এই উম্মতের অন্তর্ভুক্ত করছেন
আর আমরা জমিনে পা রাখছি। ওই দিন কুন্তুম খায়রা উম্মতের মালাটা আল্লাহ আমাদের গলায় পড়ায় গেছে। কুন্তুম খায়রা উম্মা, দ্বিতীয় যে স্টারটা আল্লাহ আমাদের, তৃতীয় যে স্টারটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, উখরিজাত লিন্নাস, আমরা আসি নাই, আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন, পাঠাইছেন, আমরা প্রেরিত। যদি এটা সত্য না হইতো তাহলে রুস্তুমের দরবারে দাঁড়ায় রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে চিৎকার দিতেন না যে চিৎকারের আওয়াজ কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। কদ ইবতাসানাল্লাহ, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, প্রেরণ করছেন, বিদায় আমি তোর এখানে আসছি। মেরে তুই রুস্তুম হইতে পারিস, তোর কাছে আসার কোনো প্রয়োজন ছিল না। চতুর্থ যে স্টারটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সুহাদা আলা নাস, কিয়ামতের দিন আল্লাহ এই উম্মতকে নিজের পক্ষে রাখবেন, পক্ষে দাঁড় করাবেন, পক্ষে, পক্ষে বোঝেন। সোয়ালক্ষ উম্মত একদিকে থাকবে, মেনানেন এরা বিরুদ্ধেই থাকবে, কিন্তু আল্লাহ আমাদেরকে এই উম্মতকে নিজের পক্ষে রাখবে। কেউ যদি আল্লাহর উপরে আঙ্গুল উঠাইতে চায়, যেমন বুখারীতে আছে, নূহ আলাইহিস সালামের উম্মত আঙ্গুল উঠাবে, বলবে নূহ নামের কেউ আমাদের কাছে আসে নাই, তো আল্লাহ নিজে জবাব দিতে পারতেন, কিন্তু আল্লাহ নিজে জবাব দিবেন, আমাদের দিকে তাকাবেন, তখন আমরা সবাই বক্তা হব, তর্কবাগী সব, আমরা সূরায়ে নূহ পড়া প্রমাণিত করব কিয়ামতের মাঠে যে নূহ আলাইহিস সালামের উম্মত জাতি এরা মিথ্যাবাদী, আল্লাহ সত্যবাদী, আমরা প্রমাণ করব। আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে রাখবে। বিদায় আসল কথায় চলে আসি, যে মানুষটা নিজেকে মানুষ ভাবে, সাথে সাথে মুসলমান ভাবে, সাথে সাথে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত ভাবে, যেটা চারটা শ্রেষ্ঠত্ব আমি দেখাইলাম, দেখাইলে সেঞ্চুরি পুরা করা যায় যে আল্লাহ আমাদেরকে কত শ্রেষ্ঠত্ব দিয়েছে। যে ভাবে তার উচিত আল্লাহকে কখনো নারাজ না করা, এটা এই জন্য বলতেছি, আসরের পর থেকে বাহির হয়েছি, গড়তে গড়তে এই পর্যন্ত পড়ছি, আমার মনে হয় আমার পুরা জাতি আজকের রাত্রে আল্লাহকে নাফরমান, আল্লাহকে নারাজ করার জন্য মনে হয় যে প্রতিযোগিতা লাগাইতেছেন। বিশেষ করে যুবক সমাজ, তোমাদের পায়ে হাত রাখা বলি, মালিককে নারাজ করা, আজ পর্যন্ত কেউ এই দুনিয়া সুখী হয় নাই, ওই দুনিয়া তো পরের কথা, আল্লাহকে নারাজ করা কেউ কোনোদিন সুখী হতে পারে না। আল্লাহর বিরোধিতা করা, 24 ঘন্টা ভোগ করি আল্লাহটা, আল্লাহ না করুক না করুক আল্লাহ ক্ষমতা রাখে, এমন না যে আল্লাহ লেস হয়ে গেছে, আল্লাহ দুর্বল হয়ে গেছে, সবকিছু ব্যবহার করতে করতে ভান্ডা, আল্লাহর খাজিনা শূন্য হয়ে গেছে। তাইলে এই হাদিস কোনোদিন আসতো না, লাও জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম হাইয়াকুম হাইয়াতাকুম ওয়া মাইতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম, আল্লাহ বলে মানুষ তোমাদের আউয়ালিন তোমাদের আখেরিন, তোমাদের জীবিত তোমাদের মৃত্যু, তোমাদের নারী তোমাদের পুরুষ, তোমাদের ছোট তোমাদের বড়, তোমাদের শুকনা তোমাদের ভিজা, সমগ্র সৃষ্টি যদি এক ময়দানে দাঁড়ায় আর সবাই যদি আমার কাছে চায়, আমি যদি সবার আশা পুরা পুরা দেই, মা নাকাসা মিন খাজাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিকিয়ালু ফি, সমুদ্রের ভিতরে সুই ডুবানের পরে বাহির করার পরে সমুদ্রের মাথায় বাইজা যতটুকু পানি উঠে আসবে সমুদ্রে অতটুকু কমি হবে, আমার ভান্ডারে এতটুকু কমি হবে না। এই জন্যই বলতেছিলাম আল্লাহ না করুক, আল্লাহ করতে পারেন।
যদি বারোটার থেকে নিয়ে বারোটা এক মিনিট পর্যন্ত সারা দুনিয়ায় যদি অক্সিজেনের লোডশেডিং হয় এক মিনিটের জন্য, কার বিরুদ্ধে ডিজিটাল আইনে লোক কেস করবেন বলেন? বাঁচলে তো করবেন, এক মিনিটের জন্য লোডশেডিং হলো অক্সিজেনের, কি পারে না? পারে না, পারে না বলা অসুবিধা হবে? এক মিনিটের জন্য করলে কোনো অসুবিধা হবে না, আমাদের কোনো ক্ষতি হবে না? কি ক্ষতি হবে? অনলি এক মিনিট। যুবক, তোর পায়ে হাত রেখা বলি, অক্সিজেন 24 ঘন্টা ব্যবহার করো আল্লাহ। নারায়ণগঞ্জের কিছু এলাকা আছে, উন্নত বিশ্বের মানুষকে যদি আইনা ছেড়ে দেওয়া হয়, ও বাহির হইয়া বলবে এখানের মানুষ অক্সিজেন নেয় তো নেই কি করে? না এরকম কিঞ্চি এলাকা নারায়ণগঞ্জে নাই, না ঢাকা শহরে নাই, না কোনো বস্তি নাই, অক্সিজেন দেয় কে? 24 ঘন্টায় কয় লিটার ব্যবহার করি জানেন? 550 লিটার পার হেড ব্যবহার করি, পার হেড 550 লিটার। এই জন্য আমার কথা শুরু এখান থেকে, পায়ে হাত রেখা বলতেছি যতটুকু আওয়াজ যায়, যে নিজেকে মানুষ ভাবে, যে নিজেকে মুসলমান ভাবে, যে নিজেকে নবীর উম্মত ভাবে, আর যে মনে মনে আশা রাখে যে আমি নবীর সুপারিশ পাইতে চাই। সত্য এটাই, স্বাধীনতা দিছেন তো বিদায় কিচ্ছু বলেন না, স্বাধীনতা দিছেন আমাদেরকে যেমন খুশি তেমন চলতে পারো, স্বাধীনতার পর্ব এটাও, যেমন খুশি তেমন চলতে পারো, কতদিন? কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। এই স্বাধীনতা যদি না দিতেন, কসম খোদা, এই জন্যই কথা শুরু এটাই, সে যেন আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচায়। স্বাধীনতা দিছেন বিদায়, আজকে কাটা যাবে, কিচ্ছু বলবেন না, বলেনও না, বলবেনও না। হ্যাঁ, মাঝে মাঝে সিগনাল দেন, 4-5 বছর আগে 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছিল, তারপরের থেকে অর্ধশত ভূমিকম্প আসছে, এই বছরও 2 বার আসছে সিগনাল। আল্লাহ নিজেও বলেন, মানুষ আমাকে নারাজ করিস না, ওইরা উসিতু গাদিবতু, একটা মাত্রা যখন অতিক্রম হয় তো আমি নারাজ হয়ে যাই, ওইদা গাদিবতু লানতু, তো আমার লানত আসতে থাকে। লানত কত দূর পর্যন্ত পৌঁছে? সাবআ মিনাল ওয়ালাদ, 7 জেনারেশন পর্যন্ত এটার ভুক্তভোগী বানায় দিই। পায়ে হাত রাখে, যদি নিজেকে মানুষ ভাবি তাহলে আল্লাহকে নারাজ না করা যায়। আল্লাহকে নারাজ করে যদি কেউ খুশি হতো তাহলে দুনিয়ায় চিত্র কোনোদিন দেখতো না, নিজের পিস্তল নিজের মাথায়। আল্লাহকে নারাজ করে যদি কেউ খুশি সুখী হইতো তাহলে দুনিয়ায় চিত্র কোনোদিন দেখতো না, নিজের টাকার কিনার রশি নিজের গলায়। আল্লাহকে নারাজ করে যদি কেউ সুখী হইতো তাহলে দুনিয়ায় ডজনের পরে ডজন সেলিব্রিটি আত্মহত্যা কোনোদিন করত, যারা নিজেরা সেলিব্রিটি। আমি বাবাইতে চাইতেছি আপনাদেরকে, ওয়াজ না, ওয়াজ তো আমার আগেও করছে কালকেও হবে, আমি একটু বাবাইতে চাইতেছি, ভাবাইতে চাইতেছি। আনুহলিকু আফিনা সালিহুন, আম্মা জান জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, নেক লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হতে পারি? বলছে, ইদা কাসুরাল খাবাস, হায় নাফরমানির সংখ্যা যখন বেড়ে যাবে তখন নেক লোকও এটাকে ঠেক দিয়ে রাখতে পারবে না।
যদিও বারবার দুর্যোগ থেকে আমরা বাঁচতেছি 30,000 হেবজখানার কারণে, অগণিত মক্তবের কারণে, অগণিত মাদ্রাসার কারণে, আল্লাহ ওয়ালাদের রাত্রের চোখের পানির কারণে। আমি দেখায় দিব আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়া, চলেন আমার সাথে। আল্লাহ ওয়ালারা রাত্রে ঘুমায় না, ওরা চিৎকার দিতে থাকে, কিসি কো সোনে মে, কিসি কো খানে মে, কিসি কো মজা আতা হ্যায় সোনে মে, কিসি কো মজা আতা হ্যায় খানে মে, কেউ খায়া মজা পায়। এই জন্যই দেখবেন, হায় হায়, নারায়ণগঞ্জ কিছু এরিয়া আছে যেখানে শুধু খাওয়ার দোকানই লাগে, ঢাকা শহরও দেখবেন গলি গলি খাওয়ার দোকান চলতেছে, কেউ খায়া মজা পায়, কেউ ঘুমায় মজা পায়। আর আল্লাহ ওয়ালারা বলেন হামে তো মজা আতা হ্যায় রোনে মে, এরা তো সারা রাত্র চোখের পানি ঝরায় কাটে। ইব্রাহিম ইবনে আদহামকে জিজ্ঞাসা করছিল, ইব্রাহিম দোয়া তো করি কবুল তো হয় না, বলছে মা তা কুলু হুকুম, নাফরমানির কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে, তোমাদের দিল মরা গেছে, যার কারণে দোয়া উপরে ওঠে না। শতবার দুর্যোগ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দিয়েছেন। আমি আপনাদের পায়ে হাত দিয়া বলতেছি, কেউ আমাকে অন্য কিছু মনে করেন না, আমি বুঝানোর জন্য বলতেছি, নাইলে করুণা নিয়া 2020 সারা দুনিয়া আমাদের বিরুদ্ধে চিৎকার কম দেয় নাই যে বাংলাদেশের পরিণতি সবচেয়ে ভয়াবহ হবে। এমন কি আমাদের দেশের আমি নাম বলবো না, নেটে সার্চ দিলে পাবেন, কিছু লোক আমাদের দেশেরও ছিল, তারা বলছে সচেতনতা না থাকার কারণে বাংলাদেশের মানুষ সচেতন না, এত মানুষের মৃত্যু হবে যে দাফন করার কাউকে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ দেখায় দিছেন এই মাদ্রাসা মক্তব হেবজখানা, আর মসজিদ মাদ্রাসা মক্তব হেবজখানা, আল্লাহওয়ালা দাড়ি টুপিওয়ালাদের চোখের কান্নার কারণে আল্লাহ দেখায় দিছেন সারা দুনিয়া তো বিপর্যয়ে ডুবছে, কিন্তু 2020 বাংলাদেশে করোনায় তেমন কোনো বিপর্যয় হয় নাই। যদি হইতো তাহলে সারা দুনিয়া করোনাকে প্রতিরক্ষার ব্যাপারে বাংলাদেশকে এক নম্বরের মালা দিল তো দিল, কেন কেন দিল, কেন দিল? আজকের রাত্র আল্লাহকে নারাজ করার না, পায়ে হাত রেখা বলি, যুবক তোমাদেরকেও বলি, ভাবো আল্লাহ কিন্তু চিৎকার দিতেছে তোমার কানের কাছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে, নাফরমানিতে না ঢুকায় দেয়, তোকে বিমুখ না করে, লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক তোকে যেন যৌবন বিমুখ না করে। প্রত্যেক ব্যক্তিকে আহ্বান করতেছে, যার কাছে যা আছে সুস্থ কেউ বলতেছে, সুস্থতা যে তোকে বিমুখ না করে, হায় হায়, বিমুখ করলে কি হবে? আল্লাহ একটু শুনাইতেছেন, কামিন সাব সাবাকাকা ইলাল মউত, যুবক আমি যদি নারাজ হয়ে যাই, তোর ভিতরে ভরা যৌবন থাকবে কিন্তু তুই কবরে থাকবি।